মুভির শুরুতে 1941 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল দেখানো হয়, যেখানে জার্মানি সৈন্যরা প্রায় মস্কের কাছে চলে এসেছে। এবার আমরা একটি খাদ্য সরবরাহ করা গাড়িতে জুনিয়র লেফটেন্যান্ট নিকোলাই নামের একজন রাশিয়ান সেনাকে দেখতে পাই। সে রাস্তায় পুঁতে রাখা একটি লোকেশন মার্ক দেখে সেটা নষ্ট করা শুরু করে, যাতে জার্মানিরা মস্কের পথ চিনতে না পারে। কিন্তু ততক্ষণে সেখানে একটি জার্মান পাঞ্জের থ্রি ট্যাঙ্ক উপস্থিত হয় তাদেরকে গুড়িয়ে দিতে। নিকোলাইয়ের সাথে ছিল ভাসেলি নামের একজন সৈনিক, তাকে নিয়ে নিকোলাই দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে দেয়। তবে তাদের গাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল ট্যাঙ্কটি। এখানে নিকোলাই বুদ্ধি করে সেই ট্যাঙ্ক বরাবরই তার গাড়ি চালিয়ে যাওয়া শুরু করে, কারণ নিকোলাই জানে ট্যাঙ্কের মাথা ঘুরতে ঘুরতে যে টাইম নেবে তার আগে সেটা সে ক্রস করে ফেলতে পারবে। ঠিক তার প্ল্যান মতো কাজ করে নিকোলাই কোনো ধরনের আঘাত ছাড়াই ট্যাঙ্কটিকে ক্রস করে ফেলে। কিন্তু ট্যাঙ্কটি আবারও তার টুরেট ঘুরিয়ে নিয়ে নিকোলাকে হামলার প্রস্তুতি নেয়। নিকোলাই ছিল একজন ট্যাঙ্ক কমান্ডার, তাই সে জানে ট্যাঙ্ক কতক্ষণ পরপর তাকে ফায়ারিং করতে পারে। এই কারণে সে ভাসেলিকে বলে যখন ট্যাঙ্কটি তার বডি ঘুরিয়ে কামান ত্যাগ করবে, তুমি তখন 1-4 পর্যন্ত গুনবে, কারণ এই 4 সেকেন্ড লাগবে সে লোড করে তা ফায়ারিং করতে। ভাসেলি ঠিক তাই করে, আর 4 গোনার সাথে সাথে নিকোলাই তার গাড়ির গতিপথ চেঞ্জ করে ফেলে, ফলে ট্যাঙ্ক থেকে ছড়া সে তাদের গাড়িতে আঘাত করতে ব্যর্থ হয়। এভাবে সে আরো 2 বার ট্যাঙ্কের ফায়ারিং থেকে বেঁচে যায়। তবে জার্মান ট্যাঙ্ক কমান্ডার এবার তার এই ট্রিক ধরে ফেলে, ফলে শেষবারের ফায়ারিং এর সময় সে আর 4 সেকেন্ডের জন্য ফায়ারিং করে না। এতে করে নিকোলাই বুঝে ফেলে জার্মান বাহিনী তার কৌশল ধরে ফেলেছে। তবুও সে জিগজ্যাগ করে গাড়ি চালাতে থাকে, আর জার্মান ট্যাঙ্ক থেকে ছোড়া গুলি শেষ মুহূর্তেও তার গাড়িকে হিট করতে ব্যর্থ হয়। ফলাফল নিকোলাই কোনো রকম জীবন নিয়ে এলাকা ছাড়তে সক্ষম হয়। এরপর আমরা রাশিয়ান বেস দেখতে পাই, যেখানে আহত অবস্থায় কমরেড ক্যাপ্টেন তাদের কর্নেলকে জানায় যুদ্ধে আমাদের 1টি T-34 ট্যাঙ্ক বাদে সবগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, আর এই মুহূর্তে সৈনিক সংখ্যা অনেক কম। ঠিক সেই সময় নিকোলাই উপস্থিত হলে কমরেড জানতে পারে সে একজন আর্মার অফিসার। তাই সে প্ল্যান করে নিকোলাইকে ওই ট্যাঙ্কের প্রধান ক্যাপ্টেন বানায়, যাতে করে সে ট্যাঙ্কটি ঠিক করে যুদ্ধের জন্য রেডি করে। কমরেড তাকে 3 জন ট্যাঙ্ক ম্যানের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা এই বেঁচে যাওয়া ট্যাঙ্কের শেষ সোলজার ছিল। নিকোলাই সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিলে নিকোলাই বলে জার্মানরা আমাদের মস্কের একদম কাছাকাছি চলে এসেছে, তাই যেভাবেই হোক তাদেরকে আমরা এই ট্যাঙ্ক দিয়েই রুখে দেব। এমন আকাশ কুসুম প্ল্যান দেখে ভ্যাসেলিউনিক নামের একজন সোলজার বলে, স্যার এক কাজ করেন, আমাকে একটা বন্দুক দেন, আমি যুদ্ধে মরে যাওয়ার আগে নিজেই সুসাইড করে মরে যাই। মানে তারা কোনোভাবেই মানতে নারাজ এই এত এত জার্মান ট্যাঙ্কের বিরুদ্ধে মাত্র 1টি ট্যাঙ্ক দিয়ে ফাইট করা সম্ভব। তবে নিকোলাই তাদেরকে সাফ জানিয়ে দেয়, আমি তোমাদের ক্যাপ্টেন, আমার অর্ডার যদি ফলো না করো তাহলে আমি নিজেই তোমাদেরকে খুন করব, তাই আমি যেভাবে বলি সেভাবেই করতে থাকো। কি আর করা, অনেকটা বাধ্য হয়ে তারা এই বিধ্বস্ত T-34 ট্যাঙ্কটিকে ঠিক করতে থাকে সকালের মিশনের জন্য। অন্যদিকে নিকোলাই কমরেড গাবুলিয়ার সাথে একটি মাস্টার প্ল্যান সেরে ফেলে যে কিভাবে এই বিশাল ট্যাঙ্ক ভরকে তারা উড়িয়ে দিতে পারে। পরের দিন সকালে আমরা সেই কুখ্যাত জার্মানি বাহিনীকে অপেক্ষারত অবস্থায় দেখতে পাই রাশিয়ান একটি গ্রামে। এখানে তাদের ক্যাপ্টেন ছিল ক্লাউস, আর সে পুরো গ্রামটির নিস্তব্ধতা দেখে বুঝে ফেলে যে রাশিয়ানরা নিশ্চয় বড় কোনো প্ল্যান করেছে ডিফেন্সের জন্য। এরপর তার অর্ডার পেয়ে 10টি ট্যাঙ্কের এক বিশাল বহর ওই গ্রামের দিকে রওনা দেয়। এদিকে নিকোলাই টিম একটি খড়ের পালার মধ্যে তাদের ট্যাঙ্কে লুকিয়ে রাখে আর জার্মানিদের জন্য অপেক্ষা করতে থাকে। ধীর গতিতে জার্মানি সব ট্যাঙ্কগুলো আসতে দেখে নিকোলাই বলে, তারা আরো ভিতরে এলে আমরা খেলা শুরু করে দেব। তবে ক্লাউস হুট করেই তার বহরকে থেমে যেতে বলে, কারণ সে দেখতে পায় পুরো গ্রাম একদম নিস্তব্ধ, একটি কুকুরেরও কোনো হাঁক ডাক নেই। এমন নিস্তব্ধতা তখনই হয় যখন পুরো গ্রামের মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তাই দূরবীন দিয়ে সে পুরো গ্রামটি ভালো করে চেক করতে থাকে। এদিকে ক্যাপ্টেন গাবুলিয়ার টিম গ্রামের মধ্যে ওর পেতে বসে আছে তাদের প্ল্যান অনুসারে। তারা এবার একটি ট্যাঙ্কের মেইন ব্যারেলের মতো দেখতে ফেক কাঠের ব্যারেল জানালা দিয়ে বাইরে তাক করে দেয়, এতে করে যাতে জার্মানিরা দূর থেকে মনে করে এখানে কোনো ট্যাঙ্ক আছে, তাহলে তাদের সব ফোকাস চলে আসবে এখানে, আর নিকোলাই টিম এই সুযোগে অ্যাটাকে যাবে। হয়ও ঠিক তাই, ক্লাউস তার দূরবীন দিয়ে ট্যাঙ্কের মতো গানটি দেখতে পেয়ে পুরো টিমকে জানিয়ে দেয় যে এখানে ট্যাঙ্ক লুকানো আছে, সবাই ফায়ারিং করে এটাকে ধূলিসাৎ করে দাও। 2টি ট্যাঙ্ক ফায়ার নিলে সেই ফেক ট্যাঙ্কটিকে তারা গুড়িয়ে দেয় আর সামনের দিকে আগাতে থাকে। তখন নিকোলাই তার সোলজারকে আর্মার পিয়ার্সিং শেল লোড করতে বলে। এই আর্মার পিয়ার্সিং শেলের কাজ হলো সামনে থাকা যত শক্তিশালী ম্যাটারি হোক না কেন সে সেটাকে ভেদ করে গুড়িয়ে দিতে পারে। এবার নিকোলাই 2টি ট্যাঙ্ক যখন সমান্তরাল পজিশনে আসে, ঠিক সেই সময় তার আর্মার পিয়ার্সিং শেল দিয়ে একটি শট নেয়, ফলে 1টি শেল দিয়ে সে পাশাপাশি থাকা 2টি ট্যাঙ্কে একবারে উড়িয়ে দেয়।
এমন মারাত্মক টেকনিক দেখে সবাই হেভি জোশ ফিরে পায়। অন্যদিকে ক্লাস স্পট করতে পারে যে এই আসল ট্যাঙ্কটি তো অন্যদিকে। সাথে সাথে সে সবাইকে নির্দেশ দেয় যে এই T-34 ট্যাঙ্কিকে ঘুরিয়ে দিতে। তবে তাদের পজিশন নিতে নিতেই নিকোলাই আরও তিনটি ট্যাঙ্কে তাদের আর্মার পিয়ার্সিং শেল দিয়ে একদম দফারফা করে দেয়। এবার ক্লাউসের ট্যাঙ্ক থেকে একটি শেল ছড়া হয় নিকোলাইদের দিকে, তবে সেটা তাদের ট্যাঙ্কের বডি ভেদ করতে পারে না, কারণ জার্মানিদের কাছে ছিল হাই এক্সপ্লোসিভ শেল, যেটা বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারবে ঠিকই, কিন্তু T-34 এর মতন শক্তিশালী ট্যাঙ্কের বডি কোনোভাবে ভেদ করতে পারবে না। তাই নিকোলার উপর হামলা হলে সেও দ্রুত সেখান থেকে সরে গিয়ে তাদের প্ল্যানের সেকেন্ড পজিশনে চলে যায়। এদিকে জার্মানিরা এবার মর্টার শেল অ্যাটাক স্টার্ট করে গ্রামের মধ্যে তাণ্ডব চালাতে থাকে। এর বাইরে তাদের পদাতিক সেনাবাহিনী ইতিমধ্যে ড্রিল করার জন্য গ্রামের মধ্যে চলে আসে। সেখানে থাকা ক্যাপ্টেন গাবুলিয়ার টিম তাদের থমসন গান দিয়ে সেগুলো ডিফেন্স করতে থাকে। সেকেন্ড পজিশন থেকেও নিকোলার টিম আরও দুটি ট্যাঙ্কের মাথা উড়িয়ে দিলে ক্লাউস এবার বেশ ভড়কে যায়। তবে সেখানে জার্মানি সেনারা উপস্থিত হয়ে তাদের ট্যাঙ্কের মধ্যে স্মোক গ্রেনেড ও ফায়ার গান দিয়ে অ্যাটাক করে তাণ্ডব চালাতে থাকে। এমন অবস্থায় কোনো ক্রমে নিকোলাই তার ট্যাঙ্ক নিয়ে বাইরে বের হয়ে পড়ে। বের হওয়ার সাথে সাথে একটি শেল নিকোলাই ট্যাঙ্কে এসে পড়লে এর ইম্প্যাক্ট ও ভাইব্রেশনের কারণে ভিতরে থাকা সব অপারেটরদের মাথার খিলু নড়ে যায়। তবুও একটু থিতু হয়ে আবারও তারা ট্যাঙ্কটিকে সামনের দিকে আগাতে থাকে। ততক্ষণে সেখানে অন্য আরেকটি ট্যাঙ্ক এসে তাদের ধাওয়া করে, কিন্তু অন্যদিক থেকে কিছু বুঝে ওঠার আগে ক্লাউসের ট্যাঙ্ক থেকে সরে একটি শেল আঘাত করে বসে নিকোলাইয়ের ট্যাঙ্কে, আর এবার তাদের বডি ভেদ করে ভিতরে থাকা ভায়না নামের একজন সোজারকে নিহত করে দেয়। অন্যদিকে কমরেড গাবুলিয়াকেও দেখা যায় মারাত্মক আহত অবস্থায় পড়ে আছে। বোঝাই যাচ্ছে ইতিমধ্যে রাশিয়ানদের অবস্থা বেশ শোচনীয়। গাবুলিয়া মরণাপন্ন অবস্থায় তার সেনাকে নিজের হাতে থাকা গ্রেনেড দেখিয়ে দিয়ে বলে এটা দিয়ে ট্যাঙ্কে অ্যাটাক করতে। সেই সৈন্য এবার ট্যাঙ্কের কাছে গিয়ে ওই গ্রেনেডটি ট্যাঙ্কের মেইন ব্যারেলের সাথে জড়িয়ে দেয় আর এক বড় বিস্ফোরণ ঘটিয়ে সেটা ধ্বংস করে ফেলে। এর ফলে আর বাকি রইল নিকোলাই ও ক্লাউসের ট্যাঙ্ক। এবার খেলা হবে 1-1। দুটি ট্যাঙ্ক সমান্তরালভাবে সামনের দিকে আগাতে থাকে আর একে অন্যের উপর বিশাল বিশাল শেল নিক্ষেপ করা শুরু করে। এতে করে প্রথমে নিকোলাই ট্যাঙ্কে একটি শেল এসে লাগলে ভিতরে থাকা আরও একজন সেনা মারা যায়, আর নিকোলাই ছোড়া শেল কিছুক্ষণের মধ্যে ক্লাউসের ড্রাইভারকেও আহত করে। এভাবে বেশ কিছু ফাইটিং হওয়ার পর দুজন একদম সামনাসামনি এসে পড়ে। তবে দুর্ভাগ্যক্রমে নিকোলাই তার শট নেওয়ার আগে ক্লাউস শট নিয়ে বসে, আর এই কারণে নিকোলাই ট্যাঙ্ক এবার সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে পড়ে। দুই পক্ষের এমন ফাইটিংয়ের পর নিকোলাই বাইরে এসে তার গান দিয়ে ক্লাউসের ড্রাইভারকে হত্যা করে। এরপর সে ভ্যাসিলিউনিককে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে আসে। ঠিক সেই সময় ক্লাউস বাইরে বের হয়ে আসে আর তার হাতে থাকা গান দিয়ে নিকোলাইকে শট করে দেয়। এই সিন দেখে তোমাদের মনে হতে পারে